এক বছরের শিশুর উপর অত্যাচার, অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। মাত্র এক বছরের শিশুর উপর অত্যাচার পরিচারিকার, সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই অত্যাচারের দৃশ্য। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছু গ্রামে। পরিচারিকাকে গ্রেপ্তারও করেছে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে ওই শিশুটির মা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মরত এবং তার বাবা বাঁকুড়া মেডিকেল কলেজে কর্মরত। কর্মসূত্রে দুজনেই বাড়ির বাইরে থাকতেন। তাদের মেছু গ্রামে একটি ফ্ল্যাটও রয়েছে। সেই ফ্ল্যাটেই বয়স ৫০ কল্পনা সেন নামে এক পরিচারিকাকে রেখেছিলেন সন্তানের দেখভালের জন্য। ওই শিশুটি যখন কান্নাকাটি করত, তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করত সেই পরিচারিকা। রীতিমতো তাকে তুলে আছাড় দেওয়া থেকে শুরু করে খাট থেকে টেনে নিচে ফেলে দিত বলেও অভিযোগ। তারপরে সন্তানটির মা এবং বাবা সন্দেহ হওয়ায় তারা ওই পরিচারিকার অজান্তেই ঘরের মধ্যে সিসিটিভি লাগিয়ে দেয়। গত 30 সেপ্টেম্বর সেই সিসিটিভিতে ধরা পড়ে পরিচারিকার অত্যাচারের দৃশ্য। এই ঘটনায় পরিচারিকার বিরুদ্ধে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পাঁশকুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে আজ তমলুক আদালতে তোলা হয়। গতকাল আমরা একটি কমপ্লেন পাই নবমিতা ভট্টাচারিয়া, ওনার অ্যালিগেশন হচ্ছে উনি বাই প্রফেশন হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পূর্ব মেদিনীপুর তমলুক, এবং ওনার হাজব্যান্ড হচ্ছে বাঁকুড়াতে ডক্টর ইন প্রফেশন। ওনাদের ফ্ল্যাট আছে মেচুগ্রামে এবং ওনাদের একটি কন্যা সন্তান আছে 10 মাসের। সেই কন্যা সন্তানটাকে দেখভাল করার জন্য একজন মহিলাকে রেখেছিল কাজের পরিচারিকা, তার নাম হচ্ছে কল্পনা সেন, 50 বছর। দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাচ্চা মেয়েটিকে পরিচালনা করার নামে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত এবং সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ওনারা একটি নির্দিষ্ট ধারায় অভিযোগ করেছে, আমরা নির্দিষ্ট ধারায় স্পেসিফিক কেস করেছি, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে আজকে তমলুক আদালতে পেশ করা হবে। বাকিটা ইনভেস্টিগেশন চলছে, আরও কীভাবে কী করত প্রিভিয়াস সমস্ত ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করছি, তদন্ত চলছে। স্যার পরিচালিকার বাড়ি? পরিচালিকার বাড়ি হচ্ছে আমাদের উত্তর মেচোগ্রাম পাঁশকুড়া থানার আন্ডার উত্তর মেচোগ্রাম। ওনার নামে কি আগেও কোনো অভিযোগ? না, আগে কোনো অ্যালিগেশন নেই, আমরা আগে কি আছে না আছে সেটা ভেরিফাই করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে কিছু জানতে পেরেছেন? না, উনি স্বীকার করেছেন, যাকে ধরা হয়েছে সে মহিলা স্বীকার করেছে উনি করেছেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।